খুব কষ্ট করে আমরা জাল তুলছি খুব বিপদের মুখে, আর প্রচন্ড জোরে এদিক থেকে বৃষ্টি আসছে বন্ধুরা। তো আমি আর ভিডিও করতে পারবো না, প্রচন্ড বড় বড় ঢেউ বন্ধুরা, আর বৃষ্টি হয়ে আমরা জালটা তুলে নেবো খুব রানিং, আর বৃষ্টি প্রচন্ড জোরে বন্ধুরা আসছে এদিক থেকে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সুন্দরবন ওয়াইল্ড চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ ওয়েদারটা মোটামুটি ভালো আছে, তো চারিদিকে একটু হাওয়া কম, সকালবেলা খুব সুন্দর সূর্য উঠেছিল। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, আজ আমরা যাব সূর্যমণি খালে, ওখানে তো ওখানে গিয়ে আজকে মাছ ধরা হবে, জাল পাতা হবে, তো তারপরে সারাদিন ওখানে থাকা হবে, কী কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বড়দিনের উদ্দেশ্যে, তো আমরা আজকে চারজন আছি বন্ধুরা, আমাদের মাঝি রামবাবু মানে অনেক দিনের পুরনো মাঝি। বন্ধুরা চলো যাবো এখন সূর্যমণি খালের দিকে। বন্ধুরা নদী খুব শান্ত এখন, চারিদিকে নদী পুরো শান্ত লাগছে, এই নদীটা যে কোনো মুহূর্তে মানে খুব অশান্ত হয়ে উঠতে পারে, মানে প্রচণ্ড ঢেউ উঠতে পারে, এখন তো পুরো শান্ত। একদম বন্ধুরা, আমাদের জাল পাতা শুরু হয়ে গেছে, সূর্যমণি খালের সামনে চলে এসেছে, এই হচ্ছে সূর্যমণি খালের মুখ দেখাচ্ছে বন্ধুরা, জাল ফেলা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এখানে তো লোকে জাল পাতে, ছোল ভাসছে খালের মুখে, জাল পাতা সূর্যমণি খালে ভালো মাছ হয় বন্ধুরা, সূর্যমণি খালেও লোক জাল পেতে রেখেছে, তো আমরা এই সূর্যমণি খালে এখন এখানে এসে থাকবো। বাইরে প্রচন্ড ঢেউ, ঠিক তো ধরো একদম এখানে সূর্যমুখী খালে লোকে কাঁকড়া ধরতে আসে না? এখানে একটা পার্টি গেছে, হ্যাঁ খালটা এখান থেকে সোজা পুরো ভিতরের দিকে চলে গেছে, বড় নদীটা এটা। আমাদের হাত সুত ফেলা হবে এখন সূর্যমণি খালের মুখে, কারণ মাছ নেই খাবার। ওটা দেখ না ভাই কি করেছে, এরকম দিলে আসতে হবে না? ঠিক আছে তুমি দাও। তিনটে বর্ষির হাত সুত আছে আমাদের, এখানেও তো ঢেউ লাগছে, এখানেও তো ঢেউ লাগছে, হাত সুতটা পেতে এখন দেখি কি করা যায়। বাদ দিচ্ছ চোখের থেকে, হ্যাঁ দেখো কাঁকড়া পড়ে কিনা, এই যে এই চারটা বসছে, এই যে পরে বেশি দূরে ছুটবে না, ঠিক আছে চারটা ছাড়ি চলে যাবে, ওটা বাঁধো মামাটা পেতে দাও, ওটা হাত দেখলো, ওটা কিন্তু পাতলা চেপে আমার সবসময় চলে যাবে না, খারাপ আছে সামনের দিকে দাও। হ্যাঁ মাছ থাকলে তাহলে পড়বে,
আর মাছ না থাকলে পড়বে না। বন্ধু আমরা এই দেখো আছে তখন সুদ বাগিয়ে দিয়েছি, দেখা যাক কি করে। আচ্ছা একটা কাজ করলে হয়, আমাদের যে জালটা আছে জালটা ফেলে এক দুশানা ফেলে দেখো না, যদি চিংড়ি মাছ টাছ পড়ে তাহলে ফের ভালো করে পাততে পারবে। নেই তাহলে কি আলু শুদ্ধ ভাত খেতে হবে আজকে? বেড়ে তো রাখো কিন্তু মনে হচ্ছে আলু শুদ্ধ ভাত খেতে হবে আজকে। আমাদের রান্না শুরু হয়ে গেছে, আজকে কোনো রকমের মাছ পাইনি, আজকে হচ্ছে আলু শুদ্ধ ভাত, তাই তো? বড়শি বেঁধে রেখেছি কিন্তু বড়শিতে কোনো রকম। বন্ধুরা আলু, এই আলু সেদ্ধ করে খেতে হবে আজ। মানে আমরা নদীতে মাছ ধরি কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যে আলু সেদ্ধ ভাতও খেতে হয়। তো বন্ধুরা আজ এখন আপাতত মাছ নেই, আর জাল তুলতে লেট হবে, তো আলু সেদ্ধ ভাত আমরা খেয়ে নেবো। আটটা সব দুটো করে, তোমার তো তিনটে লাগবে, একা তোমার কটা লাগবে? সেটাই তো বলছি, গোটা দিনিক তোমার লাগবে। বন্ধুরা ভাত প্রায় ফুটে উঠেছে আমাদের। বন্ধুরা এখন দুপুর, সবাই স্নান করছে। এ নিচে নেমে চান করবে না? বাহ, এই দেখো দুজন সব চান করে নিচ্ছে। বেশি দিও না কিন্তু, আর পেট জ্বালা করবে। আর না না, কতটা লঙ্কা গুলো দিল, লাল হয়ে গেছে দেখো। তো বন্ধুরা আমরা রান্না স্টার্ট করে দিয়েছি, আমাদের রান্নি বসে গেছে রান্না করতে। তো আর 10 মিনিট পর রান্না হয়ে যাবে, আমরা খাওয়ার টাইম হয়ে এসছে। দেখুন আমাদের রান্নি এখন দুপুর 12:30 বাজে, রান্না আরম্ভ করে দিয়েছে। ভিডিও পাচ্ছে খুব ভালো, রান্না হচ্ছে আমরা তো এখন বুঝতে পারছি না যে এখন কি রান্না হচ্ছে। এটা বাঙালি স্টাইলে সবচেয়ে সাদা সাদা লাগছে, দেখা যাক রানি মুখ থেকে শুনতে চাই যে রানি কি রান্না হচ্ছে। রানি বলুন তো, এটা কি রান্না হচ্ছে? আলুর চোখা। আচ্ছা আলুর চোখা হচ্ছে এখন, আচ্ছা ঠিক আছে ভালো, দেখা যাক আলু চোখা কেমন লাগে। আলু চোখা তো ঝাল হয়ে যাবে। না না, লঙ্কা খুব বেশি হবে না। না, পেঁয়াজ লঙ্কা আর লবণ, লঙ্কার গুঁড়ো, লঙ্কা থাকলে ভালো হতো। বাহ খুব সুন্দর কালার এসছে, বাহ 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 বাহ। হচ্ছে স্বাদ লাগবে। বন্ধুরা আমরা খাওয়া শুরু করে দিয়েছি, দুজন বাইরে দেখো বলো আলুর চোখা। 15 দিন নদীতে ভাত খাই, আর বাদ বাকি 15 দিন ডাঙ্গার পাড়ে খাই। তো বন্ধু আলুর চোখা এখন বর্তমানে আলুর চোখা হয়েছে, মাছ আর ভালো লাগছে না, তাই আলুর চোখা খাচ্ছি। একদম ঠিক, ভালো ভালো আলুর চোখাটা একটু অন্য স্টাইলে করা, নতুন স্টাইল, একদম ঠিক। টেস্ট করে দেখি কেমন লাগে, খেয়ে দেখি কেমন লাগে, তারপরে আমি বলবো। সত্যি অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ লেগেছে, একদম সত্যি খুব সুন্দর লেগেছে। এর থেকে মাছ ভাতের থেকে এটা অনেক সুন্দর লেগেছে। মাঝে মধ্যে মাছ ভাত খেয়ে দিচ্ছে করে না। আমরা চলে এসেছি জাল তুলতে, জালের ছোট নিয়েছি। তার কত ফুট করে আমরা একটা ঢেউ, সেটাই বলছি কত ফুট করে হয়ে যাবে ঢেউ।
বন্ধুরা ঢেউগুলো দেখুন শুধু কি বড় বড় ঢেউ, মানে একেবারে পুরো উঠে যাচ্ছে আর একদম নিচ হয়ে যাচ্ছে। কেমন কুড়ি ফুটে কুড়ি ফুটের ঢেউ বন্ধুরা, খুব কষ্ট করে আমরা জাল তুলছি, খুব বিপদের মুখে আর প্রচন্ড জোরে এদিক থেকে বৃষ্টি আসছে বন্ধুরা। তো আমি আর ভিডিও করতে পারবো না, মানে মাছ পড়েছে মোটামুটি, কিন্তু জাল তুলতে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে। আমরা বোট চালিয়ে জাল তুলছি আর ঢেউ মানে প্রচন্ড বড় বড় ঢেউ বন্ধুরা, আর বৃষ্টি হয়েছে গেছে। তো আমরা জালটা তুলে নেবো খুব রানিং, আর বৃষ্টি প্রচন্ড জোরে বন্ধুরা আসছে দিক থেকে, ফোনটাও ভিজে যাচ্ছে। তো চলো আগে জাল তুলে নিই, তারপরে অসাধারণ রোলিং হচ্ছে আর পুরো সাদা হয়ে বৃষ্টি আসছে চারিদিকে, পুরো শরীর পুরো খারাপ হয়ে গেছে, মানে এত বৃষ্টি আসছে বন্ধুরা, দেখুন পুরো সাদা হয়ে বৃষ্টি আসছে পুরো জঙ্গল জুড়ে, প্রচন্ড রোলিং প্রচন্ড রোলিং, কোনো দিকে আসে কুলকিনারা দেখা যাচ্ছে না। বৃষ্টিটা কেমন আসছে দেখুন, ঝড় বৃষ্টিটা কেমন আসছে, একটু আগে একটা চা এ পুরো চাপড় মেরে সব ভিজিয়ে দিল বন্ধুরা। মাছ আর কি দেখাবো এখন, আমাদের জীবন বাঁচানো তাই। এখন কটা জাল আছে, দুটো? প্রায় 20-30 ফুট করে তুলে দিচ্ছে নৌকার মাথা। তো বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি, তো সামনে আমাদের বোট রাখা আছে, আর বোটে অনেকে এখন উঠে মাছ ফাছ ছাড়াচ্ছে, কারণ আমরা মাছ ছাড়াতে পারিনি, মানে এতটাই নদীতে তুফান ছিল, এতটা হাওয়া হচ্ছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেজন্য আমরা মাছ ছাড়াতেও পারিনি। তো বন্ধুরা তো আমরা নেমে গেছি, তো অনেকে মাছ ছাড়াচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক এবং কমেন্ট আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, আর সুন্দরবন রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, টাটা।